बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षित बंधु अस्सलाम वालेकुम रायगंज सदर उपजिला मॉडल स्कूल एंड कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन क्लास तुम्हारे सबल के स्वागत सुप्रिय शिक्षार्थी बंधु ऑनलाइन क्लास धारावाहिकत आज हम प्रथम श्रेणी प्राथमिक गणित बे जोग संक्रांत विषय आलोचना कर गत क्लास 31 पृष्ठार जोगगुले पढ़े निश्चय तुम्हारा बासाय आज हम 32 पृष्ठार विभिन्न धरण जोग सम्पर् आलोचना करब आप देखते प्राथमिक गणित पे 32 पृष्ठाय कौन संख्यार जोगफल 7 है एगुलो शिखी एगुलो शिखी 33 पृष्ठार जोगगुलो शिखे 33 पृष्ठार 1-5 नम्बर पर्यन्त जोगगुलो शिखे आज हम 33 पृष्ठार 3-4 नम्बर शिखब आप देखते जोग मान कि एकत्रित करा कि शिखते जोग তাহলে আমরা 33 পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি রাজু একটি বই পড়ছে সে গত পরশুদিন 3 পৃষ্ঠা পড়েছে গতকাল 2 পৃষ্ঠা পড়েছে এবং আজ সে 4 পৃষ্ঠা পড়েছে সে মোট কত পৃষ্ঠা পড়েছে অর্থাৎ আমাদের যোগ করতে হবে যেহেতু মোট কত পৃষ্ঠা পড়েছে সেগুলো যোগ করতে হবে আবার পরে রাজু একটি বই পড়ছে সে গত পরশুদিন 3 পৃষ্ঠা পড়ছে গতকাল 2 পৃষ্ঠা পড়ছে এবং আজ সে 4 পৃষ্ঠা পড়ছে তার মানে 3 দিনে রাজু বই কয় পৃষ্ঠা পড়ছে সেটা আমরা করতে হবে তাহলে আমরা লিখি 3 নম্বর আমরা লিখব রাজু পরশুদিন পড়ছে সমান সমান কয় পৃষ্ঠা রাজু পরশুদিন পড়ছে 3 পৃষ্ঠা তারপর রাজু গতকাল পড়ছে রাজু গতকাল পড়ছে কয় পৃষ্ঠা 2 পৃষ্ঠা 2 পৃষ্ঠা তারপর কি বলছে রাজু আজ পড়ছে সমান সমান কয় পৃষ্ঠা পড়ছে আজ 7 পৃষ্ঠা তাহলে রাজু মোট পড়ছে 3 এবং 2 5 5 আর 7 9 তাহলে 9 পৃষ্ঠা উত্তর 9 পৃষ্ঠা আমাদের জন্য খুব কঠিন না শুধু আমরা লিখব তাহলে রাজু একটি বই পড়ছে সে পরশুদিন পড়ছে রাজু পরশুদিন পড়ছে 3 পৃষ্ঠা রাজু গতকাল পড়ছে 2 পৃষ্ঠা রাজু আজ পড়ছে 4 পৃষ্ঠা রাজু মোট পড়ছে সমান সমান 9 পৃষ্ঠা উত্তর 9 পৃষ্ঠা তাহলে আমাদের 4 নম্বরটা আমাদের 4 নম্বর বলতেছে মিঠুর একটি বিস্কুট ছিল তার বাবা তাকে 7টি বিস্কুট দিলেন তার মা তাকে আরো 2টি বিস্কুট দিলেন এখন তার কতগুলো বিস্কুট হলো তার মানে আমাদের মোট যোগ করতে বলছে তাহলে আমরা 4 নম্বরটা মিশে দেই তাহলে আমরা নাম্বার 4 নম্বর মিঠুর একটি বিস্কুট ছিল তাহলে মিঠুর বিস্কুট ছিল সমান সমান একটি
মিঠুন বিস্কুট ছিল, মিঠুন বিস্কুট ছিল সমান সমান একটি। তারপর কি বলতেছে, তার বাবা তাকে 60টি বিস্কুট দিল, তার বাবা দিল, তার বাবা দিল সমান কয়টা দিল, তার বাবা তাকে কয়টি বিস্কুট দিল, আরো 60টি। তারপর এবং তার মা তাকে আরো কয়টি দিল, তার মা দিল, তার মা দিল কয়টি দিল, তার মা আরো 2টি বিস্কুট দিল। তাহলে মিঠু মোট বিস্কুট হলো, তাহলে মিঠুর মোট বিস্কুট হলো কয়টা, 7 আর 1 8 8 2 10টি। উত্তর উত্তর 10টি। তাহলে আমরা আমরা যদি আগের যোগগুলো করতে পারি, তাহলে প্রশ্নের যোগগুলো আমরা করতে পারবো। তারপর আমরা 34 পৃষ্ঠা পরের পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি, আমরা 37 পৃষ্ঠা দেখতে পাচ্ছি। 37 পৃষ্ঠায় সুমন 3টি ফুলে লাল এবং 5টি ফুলে হলুদ রং করলো, সব মিলে সুমন কতগুলো ফুল রং করলো, পৃষ্ঠা 37। 37 পৃষ্ঠা থেকে আমরা 2টা করব। তাহলে 37 পৃষ্ঠার 37 পৃষ্ঠার 5 নম্বর 37 পৃষ্ঠার 5 নম্বর আমাদের বলতেছে, সুমন 3টি ফুলে লাল এবং 5টি ফুলে হলুদ রং করলো, সব মিলে সুমন কতগুলো ফুল রং করলো। তাহলে আমরা প্রথমে লিখবো সুমন লাল রং করে সমান, সুমন লাল রং করে সমান 3টি ফুল, সুমন লাল রং করে সমান সমান 3টি ফুল। তারপর সুমন 5টি ফুলে হলুদ রং করে, তারপর তাহলে সুমন হলুদ রং করে সমান 5টি ফুল। তাহলে সুমন মোট রং করে সমান, মোট রং করে সুমন মোট রং করে সমান 5 গ্রাম 3টা, তাহলে 5 6 7 8, তাহলে কয়টা হলো, 8টি ফুল। 8টি ফুল উত্তর ফুল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সুমন লাল রং করে সমান সমান 3টি ফুল, সুমন হলুদ রং করে সমান সমান 5টি ফুল, সুমন মোট রং করে সমান 8টি ফুল, অর্থাৎ 5 আর 3 8 5 6 7 8, তাহলে উত্তর 8টি ফুল। তারপর পাশের পর আমরা 6 নম্বর করবো না, আমরা 7 নম্বর করবো। 7 নম্বর দেখা যাচ্ছে, বাগানে 7 জন শিশু ছিল, পরে আরো 5 জন শিশু তাদের সাথে যোগ দিল, বাগানে মোট কত শিশুর সংখ্যা হলো, তাহলে আমরা এটাও যোগ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা 37 পৃষ্ঠার 7 নম্বর, বাগানে 7 জন শিশু ছিল,
পরে আরো 5 জন শিশু তাদের সাথে যোগ দিল। বাগানে মোট শিশু সংখ্যা কত ছিল? তাহলে বাগানে আগে শিশু ছিল কত? বাগানে শিশু ছিল সমান সমান 4 জন। আমরা লিখব নাম্বার 7, বাগানে শিশু ছিল 4 জন। বাগানে শিশু ছিল সমান সমান 4 জন। আরো শিশু আসলো, আরো শিশু আসলো সমান সমান পরে কয়জন শিশু আসলো? পরে আসলো 5 জন। তাহলে বাগানে মোট শিশু হলো, তাহলে আমরা 5 এবং 4 কত কি করব? যোগ করব। তাহলে 5, 6, 7, 8, 9, তাহলে আমাদের কয়জন হবে? 9 জন। 9 জন শিশু। তাহলে আমরা বাগানে মোট শিশু কয়জন হলো? 9 জন। তাহলে লিখবো উত্তর 9 জন শিশু। আবার আমরা দেখি বাগানে শিশু ছিল সমান সমান 4 জন, আরো শিশু আসলো সমান সমান কয়জন? 5 জন। বাগানে মোট শিশু হলো সমান সমান 9 জন। উত্তর 9 জন। তারপর আমরা দেখছি যে নাম্বার এটা 7, আমরা 8 নম্বর দেখবো। এবার আমরা 37 পৃষ্ঠার প্রশ্নের যোগগুলো করতেছিলাম, আমাদের 8 নম্বর দেখা যাচ্ছে। রেজার কাছে 3টি কলা ছিল, তার বাবা তাকে আরো 60টি কলা দিলেন, এখন তার কতগুলো কলা হলো? তার মানে আমরা যোগ করেছিলাম, রেজার কাছে কয়টি কলা ছিল? প্রথমে 3টা, তার বাবা তাকে আরো কয়টি দিল? 60টা, তার এখন কতগুলো কলা হলো? তাহলে আমরা যোগ করব। তাহলে আমরা লিখব রেজার কাছে কলা ছিল সমান সমান কয়টি? নাম্বার 8 লিখব। রেজার কাছে কলা ছিল, রেজার কাছে কলা ছিল সমান সমান কয়টি কলা ছিল? প্রথমে 3টি, রেজার কাছে কলা ছিল সমান সমান 3টি, তার বাবা তাকে আরো 60টি কলা দিল, তার বাবা তাকে দিল, তার বাবা তাকে দিল, তার বাবা তাকে কয়টা দিল? আরো 60টা কলা দিল, 60টি। তাহলে আমরা এখন দেখব রেজার মোট কলা হলো, রেজার মোট কলা হলো, তাহলে 7 এবং 3 যোগ করবো, 7, 8, 9, 10। 7 এবং 3 যোগ করলে কত হয়? 10। তাহলে এখানে নামাবো কত? 10টি। উত্তর 10টি। তাহলে আমরা এখানে দেখাচ্ছে 8 নম্বর, 37 পৃষ্ঠা 8 নম্বর, রেজার কাছে 3টি কলা ছিল, তার বাবা তাকে আরো 60টি কলা দিলেন, এখন তার কতগুলো কলা হলো? তাহলে আমরা এখানে দেখতে পারি রেজার কাছে কলা ছিল সমান সমান 3টি, তার বাবা তাকে দিল সমান সমান 60টি, রেজার মোট কলা হলো সমান সমান 10টি। উত্তর 10টি। তাহলে আমরা যোগ সংক্রান্ত যে সমস্যাগুলো এগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আমরা 39 পৃষ্ঠার বিয়োগ সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা করব।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই প্রশ্নের অঙ্কগুলো বাসায় করবে বা শিখবে, যেহেতু প্রশ্নের অঙ্কগুলো একটু লিখতে হয়, এগুলো একটু ভালো করে বাসায় করতে হবে। কারণ আমরা আজকে প্রশ্নের কয়টা অঙ্ক শিখলাম? পাঁচটি। আমরা মোটামুটি 33 পৃষ্ঠা দুটো শিখেছি, তারপর এবং 37 পৃষ্ঠা তিনটা অঙ্ক শিখেছি, 5, 7 এবং 8 নম্বর। আমরা এই অঙ্কগুলো বাসায় বারবার করব এবং শিখব। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা এখানে শেষ করছি।